আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখন আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করব। প্রিয় বন্ধুরা, শুরুতে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতে চাই সেটি হচ্ছে সুপ্রিম কমিটির পক্ষ থেকে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর জানানো হয়েছে। সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদকে সামনে করে যে তিন দিন লকডাউন দেওয়া হয়েছে সেই লকডাউনের সময়সীমাকে বাড়ানো হয়েছে। অর্থাৎ ঈদের পাঁচ দিন কিন্তু সম্পূর্ণরূপে ওমান বন্ধ থাকবে। এ সময় কেউ বাণিজ্যিক অ্যাক্টিভিটিসগুলো চালু করতে পারবেন না এবং কেউ মুভমেন্ট করতে পারবেন না। ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত কোভিড-19 কে বিস্তার করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কমিটির পক্ষ থেকে আজকে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যে সকল সরকারি বেসরকারি মেডিকেল কর্মীরা রয়েছেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়েছেন, সেক্ষেত্রে সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে অবশ্যই ট্র্যাকিং বা স্লাইড পরে বাসা অবস্থান করে 14 দিন কোয়ারেন্টাইন করতে হবে এবং তাদের পরিবারের সদস্যদেরকেও কিন্তু এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে সুপ্রিম কমিটির পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুপ্রিম কমিটির পক্ষ থেকে আজকে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা বলা হয়েছে সুপ্রিম কমিটি ব্রুনাই এবং সিঙ্গাপুরকে নিষেধাজ্ঞা দেশের তালিকা থেকে বাদ দিয়েছেন। এ সকল দেশ থেকে কোনো মানুষ এখন চাইলে ওমান প্রবেশ করতে পারবেন ওমানের রুলগুলো পালন করে। প্রিয় বন্ধুরা, এরপর আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে বিসিসির যে সভাপতি সৌরভ গাঙ্গুলি, তিনি ওমানে, আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে, তো সেই কারণে বিসিসির যে সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং ভারতের সাবেক অধিনায়ক, তিনি ওমান সফর করেছেন এবং স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং ওমানের যে আয়োজন, স্টেডিয়ামের যে আয়োজন, খেলার যে আয়োজন, সে আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন। তো আশা করছি সামনের দিনগুলোতে হয়তো ওমানে কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের, তো ইনশাআল্লাহ আমরা সেটা হয়তো টিভিতে দেখতে পাবো। প্রিয় বন্ধুরা, এরপর আপনাদেরকে কয়েকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে ওমানের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে, যে মাস্কেটে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বিভিন্ন পাহাড়ি উপত্যকাতে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ অনেকখানে বৃষ্টি হচ্ছে, সালালাতে গুড়িগুড়ি সবসময় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সালালাতে আপনারা জানেন এখন খারিফ চলছে, এই সময় বৃষ্টির মৌসুম এবং মাস্কেটও কিন্তু প্রচুর বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাটও কিন্তু অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনারা জানেন ওমান একটা পাহাড়িয়া দেশ, তো এদেশে কোনো বৃষ্টিবাদল হলে তাৎক্ষণিক সেখানে পাহাড়িয়া ডল নামে এবং রাস্তাতে পানি জলাবদ্ধতা হয়ে যায় বিভিন্ন পাহাড়ি উপত্যকাতে। তো আপনারা যারা পাহাড়ি উপত্যকায় বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি কখনও পাহাড়িয়া ডল পানি দেখেন তাহলে সেক্ষেত্রে সেখানে গাড়ি চালানোর ক্ষেত্রে বিরত থাকবেন এবং সে পাহাড়িয়া উপত্যকা আপনারা এড়িয়ে। এখন আপনাদেরকে ওমানের কয়েকটা বৃষ্টির নিউজ জানাবো এবং সেখানে কী পরিমাণ জলাবদ্ধতা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখি ভিডিওগুলো। আপনারা একটি ভিডিও স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে দক্ষিণাল সার্কিয়া এরিয়াতে সুরের একটি অঞ্চলের আল আইজা এলাকার একটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রপাত হয়েছে। বজ্রপাতের সাথে সাথে সেই বাড়িটা ভেঙে পড়েছে এবং পুরোপুরি ভাঙিটা ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। নিশ্চয় ভিডিও স্ক্রিনে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সত্যি খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। যদিও বাড়িটা পুরাতন ছিল কিন্তু সেখানে বৃষ্টি এবং বজ্রপাতের কারণে বাড়িটা তাৎক্ষণিক ধসে পড়েছে। তো আপনারা নিশ্চয় ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভিডিও স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটি ওমানের বিভিন্ন অঞ্চলের বৃষ্টির পরে যে জলাবদ্ধতা হয়েছে সেই জলাবদ্ধতার একটা চিত্র। মাস্কেট, আল দাখিলিয়া, সাউথ আল বাতিনা, নর্থ আল সার্কিয়া, আল দাহিরা এবং সালালাতের বৃষ্টির দৃশ্য আপনারা নিশ্চয় দেখেছেন। ভিডিও স্ক্রিনে এখন আপনারা যে দৃশ্যটা দেখছেন এটি রয়্যাল পুলিশের একটি দুর্দশ অভিযান জালান বানওয়ালির একটি ইলিয়াতের আল ওয়াদি ধাবা নামক একটি জায়গায় দুজন মানুষ গাড়ি চালানোর পরে আচমকা পাহাড়িয়া ডলে তারা আটকা পড়েছেন। তখন তারা রয়্যাল পুলিশের সাহায্য চেয়েছেন, রয়্যাল পুলিশ তাৎক্ষণিক তাদেরকে হেলিকপ্টারে গিয়ে তাদেরকে সেখানে উদ্ধার করা হয়েছে। সত্যি এরকম দৃশ্য খুবই প্রশংসনীয়।
এখানে দুজন প্রবাসী আটকা পড়েছিলেন, তাদেরকে হেলিকপ্টারে করে রয়্যাল পুলিশের পক্ষ থেকে নিরাপদে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা দুজনেই সুস্থ আছেন বলে রয়্যাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আপনারা এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওমানের জলাবদ্ধতার ফলে যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে তার কিছু খণ্ডকালীন ফটো। তো আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা পাহাড়ি উপত্যকায় রয়েছেন, অবশ্যই আপনারা ওমানের রুলগুলো মেনে চলবেন। পাহাড়ি উপত্যকা ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করা কিন্তু ওমানে আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এই ধরনের কাজ যদি কেউ করেন তাহলে সেই ক্ষেত্রে তার 300 থেকে 500 রিয়াল পর্যন্ত ফাইন হতে পারে। আপনারা সকলে এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন, যাতে করে আপনারা নিজেরা সেফ থাকতে পারেন। প্রিয় বন্ধুরা, এ ছিল ওমানের আজকের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।